নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই প্রত্যেক দিন আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কেন্দ্র বাহিনীতে ফায়ারম্যান পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকগুলো শূন্যবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতার কি দরকার শারীরিক মাপঝক কী আছে সব তথ্যই দেবো অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে সেটাও বলে দেবো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে রাখবে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এবং ভালো লাগলে শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা কী নোটিফিকেশান প্রকাশিত হয়েছে কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা চারটি সংক্রান্ত অফিসিয়াল আপডেট তোমাদের সাথে তুলে ধরছি ওখানে এক হাজার একশো তিরিশটি শূন্য সিআইএসএফ ফোর্সের পক্ষ থেকে ফায়ারম্যান পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে স্কল করে আমরা তথ্য তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছি নিয়োগকারী সংস্থা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোস্টের নাম কনস্টেবল ফায়ারম্যান তো এরপরে দেখো তোমাদের মোট ভ্যাকান্সি এক হাজার তিনশো তিরিশটি শূন্য কিন্তু এখানে নিয়োগ করানো হবে তো বেতন এখানে নিয়ম অনুযায়ী যেরকম বেতন দেওয়া হয় সেরকম বেতন দেওয়া হবে চাকরির স্থান সারা ভারতবর্ষ ভারতের যে কোনো প্রান্তে তোমাদের পোস্টিং হতে পারে আর মোট আবেদন মোট বা কীভাবে তোমরা আবেদন করবে সেটা হচ্ছে অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে নিচে চলে আসবো দেখে নেবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে বয়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা দেখো বয় হচ্ছে সিএসএফ নিয়োগ দু হাজার চব্বিশে কনস্টেবল ফাইভরান পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি প্রস্ত্ট বোর্ড থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশের মধ্যে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে যারা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তাদের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স সীমা হয়েছে আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে বয়সটি হয়ে থাকতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেমন এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে চলে আসবে এবারে কীভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন করার জন্য কত টাকা তোমার তোমাদের লাগবে দেখো যারা আনরিজার্ভ ও বিসি প্রার্থী তাদের জন্য কিন্তু একশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আর যারা তোমাদের সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছে তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না যেমন এস সি প্রার্থীদের জন্য কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে আচ্ছা আবেদন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবে আসবে ব্যবহারে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছো এখানে প্রথমে হচ্ছে শারীরিক দক্ষতার পরীক্ষা শারীরিক মাপযোগ তারপরে নথিপত্র যাচাই এবং মেডিকেল পোস্ট আর পরীক্ষা পরীক্ষা থাকবেই ঠিক আছে তা আমরা এখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমাদের দেখানোর চেষ্টা করব কী নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে নোটিশ ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ রিক্রুটমেন্ট ফায়ারম্যান কনস্টেবল মেল পোস্ট রিক্রুটমেন্ট করে শুধুমাত্র মেয়ের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এবং দেখো এখানে অল ওভার ইন্ডিয়ান ক্যাডারেট মেন প্যান্ডার এখানে অ্যাপ্লিকেশন করতে হবে পেয়ে তিন অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা বেতন দেওয়া হবে এবং দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে চলে আসবে দেখো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে দেখো কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে কোন স্টেট সেগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে চলে আসবে দেখে নেবো কী ডেটে আছে দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে তাই ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে চলে আসবো আর ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশান বিজ্ঞান বিভাগে তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এস লিমিট আঠেরো বছর থেকে তেইশ বছর এস এসটি পাঁচ বছর অবশ্যই তিন বছর এক্সাইসমেন্ট প্রার্থীরাও কিন্তু পাবে ঠিক আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আমরা দেখে নেবো আর শারীরিক মাপ কী আছে সেটা তোমাদের এখানে দেওয়া থাকলে আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ফিজিক্যাল এফিকি টেস্ট এখানে কিন্তু পাঁচ কিলোমিটার তোমার রান থাকবে চব্বিশ মিনিট সময় থাকবে ঠিক আছে আর তারপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কী আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার আর চেস্ট বুকের ছাতি লাগবে আশি থেকে পঁচাশ সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার ফুলানা ক্ষমতা থাকতে হবে এরপর দেখো তোমাদের এখানে যারা এই সব এলাকার ব্যবসা দেয়া আছো ঠিক আছে তাদের জন্য কিন্তু একশো পঁচিশ সেন্টিমিটার আর চেস্ট লাগবে আটাত্তর আর তিরাশি সেন্টিমিটার ঠিক আছে নিজে চলে আসবো দেখো এখানে তোমাদের আরও ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো হাইটটা তোমাদের বলে দিলাম আর এখানে দেখো তোমাদের মেডিকেলে কী থাকবে না থাকবে এক্সাম কীরকম হবে সেগুলো দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঁচিশটি পর্যন্ত পঁচিশ নম্বর জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থাকে পঁচিশটি পর্যন্ত পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে পঁচিশটি পর্যন্ত পঁচিশ নম্বর এবং ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ যেগুলো একটা চুজ করতে হবে সেখানে থাকে পঁচিশটি পর্যন্ত পঁচিশ নম্বর টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে একশো কুড়ি মিনিট তোমাদের সময়সীমা থাকবে ঠিক আছে আর এখানে দেখে নেব নেগেটিভ মার্কিং আছে কি না তো এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু দেখতে দেওয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে থাকবে না আর পরীক্ষা কেন্দ্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আছে সেগুলো কিন্তু তোমরা দেখিয়ে দিলাম পশ্চিমবঙ্গে থেকে ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গের মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারে পশ্চিমবঙ্গেই কিন্তু পোস্টিং হবে ঠিক আছে আর কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে মিনিমাম মেরিট লিস্ট কবে আসবে কীভাবে আসবে সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক ডাউনলোড করব নোটিস ডাউনলোড করে নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে প্রসেসটাও দেখতে হচ্ছে এখানে দেওয়া আছে প্রথমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম দিতে হবে ভেরিফাইড নাম দিতে হবে চেঞ্জ নাম কি সে দিতে ফাদার নেম দিতে হবে ভেরিফাই ফাদার নেম মাদার নেম ভেরিফাই মাদার নেম ডেট অফ বার্থ ভেরিফাই ডেট অফ বার্থ জেন্টার ভেরিফাই করতে হবে এরপরে ক্যাপচার কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা দেখতে পাচ্ছো তোমাদের এখানে আসবে তারপরে মোবাইল নাম্বার ভেরিফাই মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাই ইমেল আইডিতে আবার ক্লিক করার পরে দেখতে পাচ্ছো এখানে আই একটি ক্লিক করতে হবে এখানে ক্যাপচার করতে বসাতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপরে দেখো তোমাদের কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সবই এখানে দেওয়া হয়েছে তারপর দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ডটা তোমাদের নিউ রেজিস্ট্রেশন আর ফার পাসওয়ার্ড তোমাদের দেখতে পাচ্ছো দেওয়া আছে তো তোমরা রেজিস্ট্রেট করতে হবে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ক্যাপচার করে বসে তোমাদের সাবমিট বাটন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে ফোনে বা মেলে ঠিক আছে সেটাকে কালেক্ট করতে হবে এবং পাসওয়ার্ডটা দেওয়াতে সে সেই পাসওয়ার্ড কালেক্ট করে কিন্তু ওদেরকে পাসওয়ার্ডে লগ ইন করতে হবে এরপর দেখো তোমাদের এখানে ক্লিক একটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এখানে দেখো দেখতে পাচ্ছি যে এটা তোমাদের হাইড করা আছে তোমাদের এখানে নাম চলে আসবে তারপরে দেখতে পাচ্ছি ক্লিকার্টটা অ্যাপ্লাইপেশন ক্লিক করতে হবে কিছু ডিক্লেশন থাকবে সেগুলো তোমাকে ফিল করতে হবে দেখতে পাচ্ছ তোমার নাম শো করবে তারপরে এখানে ক্যাটাগরি শো করতে হবে তারপর ন্যাশনালিটি এরপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সেটা তোমাদেরকে দিতে হবে তারপরে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান কী আছে রিলেজন কী আছে এরপরে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে এক্সেলশন হয়ে থাকে ইয়েস তাই নো তারপরে দেখো বসের ছাড় যদি লেগে থাকে তাহলে ইএস করতে হবে লাগলে কিসের জন্য ছাড়া লাগছে সেটা তোমাদেরকে দিতে হবে এবং স্টেট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে নোমিশিয়াল কোথায় থেকে আসছে সেটা তোমাকে দিতে হবে ঠিক আছে আদার স্টেটের থেকে না সেটা তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে তারপরে দেখো পুরো ডিটেলস দিতে হবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে মার্ক আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে পোস্ট অফিস স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এখানে তোমাদের বসাতে হবে এটা একটা স্যাম্পেল ফাইল দেওয়া হয়েছে এবং পারমানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস সেম হয়ে থাকে তোমরা এখানে চেক আউট করে দেবে এই টিকচিনে ক্লিক করলে কিন্তু তোমাদের অটোমেটিক তোমাদের দুটোই ফিল আপ হয়ে যাবে নিচে চলে আসবো এরপর দেখো প্রিভিউ তো ক্লিক করতে হবে সেভ সেভেন প্রিভিউটি ক্লিক করবে দেখ তার আগে দেখো এখানে একটা চেকআউট অপশান আছে এই চেকআউট অপশানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে ফটো এস প্রুফ আপলোড করতে হবে এডুকেশন সার্টিফিক আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে তারপরে কিন্তু সেভ বাটনে ক্লিক করতে হবে তো এখানে আপলোড করার পরে আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে প্রত্যেকটা আপলোড অপশানে ক্লিক করতে হবে এরপর দেখো তোমাদের এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানটি ক্লিক করতে হবে যাদের ফিস আছে তাদের কিন্তু ফিস জমা দিতে হবে তো এই হলো প্রসেস সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বলে দিলাম অ্যাপ্লিকেশান শুরু হলে আমরা লাইভ ভিডিও করে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য